Well, the BJP will go solo in the ensuing Panchayat polls in Assam later this year and the BTC elections early next year. Well, this was announced by Chief Minister Himanta Biswa Sarma during the BJP state executive meet in Guwahati today. Sarma gave a clarion call to party workers to get ready for the poll battle. BTC, Juhabaru Ami, Nirbasanot Okole Potidondita Korisilu. এইবারও বিটিসিত আমি নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার পঞ্চায়েত জেলা পরিষদত মিত্রতা আমি নকরো, নির্বাচনের পিছত আমি যি করিব লাগে আমি করিম। বিটিসির আমার কার্যকর্তা সকলে আজির পৰা সংগঠনের বাবে আরম্ভ কর। Meanwhile, Chief Minister Sarma urged BJP workers not to get disappointed by losses. ভারতীয় জনতা পার্টির বিজয় আজি আমি এক অজেয় শক্তিলৈ রূপান্তর করব। আর মই বিশ্বাস করো 90টাতক অধিক বিধানসভাত বিজয়, 11খনতক অধিক লোকসভা, অসমৰ মানুহে আমাক ইয়াতকৈ আৰু বেছি দিব নোৱাৰে। কোনোবাই কয় যোৰহাটখন কিয় হারিল, আমি লগত কব লাগিব করিমগঞ্জখন কিয় জিকিল বুলি। ভূখণ্ডটো এটাই, 126টা সিট প্রত্যেকবারে জিকিব নোৱাৰে, কিন্তু যিটো সিট আমি হারু তাত আমার কার্যকর্তা সকলে আত্মসমালোচনা করিব লাগিব যে আমি কিয় নির্বাচনত প্রতিদ্বন্দ্বী হারিম। যেতিয়া কার্যকর্তা সকলে আত্মসমালোচনা করিব, রাইজে আমাক প্রতিপালন করিব। হারার 5 বছর কিয় হারিল, মানুহে আমাক ভোট নিদিলে, মানুহৰ ওপৰত খং উঠিলে, কাম নকৰো, সি ৰাজনীতিকৰ পৰিচয় নহয়। মই তপন গগৈক অনুৰোধ কৰিম যে যোৰহাটৰ সংসদজনক যোৰহাটত যিমান দেখে তাতকৈ যোৰহাটৰ প্ৰাক্তন সংসদজনক মানুহে বেছি ওচৰত পাব লাগিব। আৰু সেয়ে হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ধৰ্ম, আর সেয়ে হয়েছে ভারতীয় জনতা পার্টি। পরাজয় আর জয়ে আমাক প্রভাব নেপেলা, জয়েও আমাক যিমান আনন্দ দিয়ে, পরাজয়ে আমাক সাহস দিয়ে, শক্তি দিয়ে অহাবার জিকাবার।